শুরুতেই সংবাদ শিরোনাম, যুদ্ধের নেশা পেয়ে বসেছে পশ্চিমাদের, মোকাবেলায় প্রস্তুত রাশিয়াও, হুঁশিয়ারি রাশিয়ার। এবার রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধের হুমকি দিল আমেরিকা। রুশ রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে হুমকি দিল আমেরিকা। পাকিস্তানে তল্লাশি চৌকিতে হামলা, 10 সেনা নিহত। হ্যাকারদের কবলে পড়েছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পতাকা অবমাননার দায়ে সৌদিতে 4 বাংলাদেশি গ্রেফতার। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরান কাতার বৈঠক। এবার বিস্তারিত, নিজের নিরাপত্তা রক্ষায় রাশিয়া যে কোনো পদক্ষেপ প্রস্তুত বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন তার দেশ নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। রাশিয়া ইউক্রেনে হামলা করলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার যে হুমকি দিয়েছে সে সম্পর্কে ল্যাভরভ আরও বলেছেন, মস্কো যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বুধবার দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষ দুমাই দিয়া বক্তব্যে পাশ্চাত্যের হুমকির জবাব দিয়ে বলেন, কোনো ধরনের অতিরঞ্জন ছাড়াই বলা যায় পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে। তবে রাশিয়া নিজেকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রেখেছে এবং সেরা উপায়ে নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করবে। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি হুমকি দিয়ে বলেছিল রাশিয়া ইউক্রেনের ভূমিতে হামলা চালালে মস্কোর জন্য কঠোরতম অর্থনৈতিক জবাব অপেক্ষা করছে, যদিও এই মুহূর্তে নিষেধাজ্ঞা আরোপের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সম্প্রতি ব্রাসেলসে 27 জাতির ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনেও সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয় যে রাশিয়ার বিরুদ্ধে এসব দেশের সুনির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা আরও 6 মাসের জন্য নবায়ন করা হবে। একই সঙ্গে ইউরোপীয় নেতারা মিনস্কো চুক্তি মেনে চলার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 1 লাখের বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে। তবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান। ইউক্রেন ইস্যুতে এবার রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধের হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এই হুমকি দেয়া হয়। রাশিয়ার এই গ্যাস পাইপলাইনটি নর্ড স্ট্রিম 22 নামে পরিচিত। মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানি তথা পশ্চিম ইউরোপে যাওয়ার কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন প্রকল্প আর সামনে এগোবে না। অবশ্য যুক্তরাষ্ট্র এই গ্যাস পাইপলাইন প্রকল্প কিভাবে বন্ধ করবে এবং এটি বন্ধ না বাতিল করার ক্ষমতা ওয়াশিংটনের আছে কি না সে বিষয়ে বিশদ কোনো ব্যাখ্যাই জাননি নেড প্রাইস। তিনি কেবল এটি বলেছেন, এই প্রকল্প যেন সামনে না এগোয় তা নিশ্চিত করতে জার্মানির সঙ্গে কাজ করব আমরা। জানা গেছে জার্মানির কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা করলে এই গ্যাস পাইপলাইন প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় 1 লাখ সেনা সদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা করেছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা বরাবরই বলে আসছে পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলা হলে তারা রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। আর জার্মানি ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই বক্তব্যের মাধ্যমে তাদের রুশ বিরোধী কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো, কারণ রাশিয়ার জন্য এই গ্যাস পাইপলাইন খুবই গুরুত্বপূর্ণ। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ আমেরিকা থেকে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টনভের বহিষ্কারের আল্টিমেটামকে মস্কোর বিরুদ্ধে প্রকৃত হুমকি হিসাবে বর্ণনা করেছেন। তিনি বৃহস্পতিবার ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে বলেন, সাংবাদিকদের এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করা উচিত। আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টনভ গত বুধবার বলেছিলেন, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক ভিসা নিয়ে মতবিরোধের জের ধরে ওয়াশিংটন তাকে বহিষ্কার করতে যাচ্ছে।
রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, সম্প্রতি তাকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে জানিয়ে দেওয়া হয় যে মস্কোর মার্কিন দূতাবাসের নিরাপত্তা কর্মীদের জন্য যদি রাশিয়া সফরের ভিসা দেওয়া না হয় তাহলে আগামী এপ্রিলের মধ্যে অ্যান্টনভকে আমেরিকা ছাড়তে হবে। রুশ রাষ্ট্রদূত মার্কিন সরকারের আলোচনা করে বলেন, এখন পর্যন্ত আমেরিকার ভিসা নবায়ন না করায় বহু রুশ কূটনীতিক মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হয়েছেন। পরিবারের সদস্য সহ এইসব কূটনীতিকের সংখ্যা প্রায় 300 জন বলে জানান আনাতোলি অ্যান্টনভ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় 10 সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গল ও বুধবার কেচ জেলায় এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বিভাগ। বিবৃতিতে বলা হয়, 25 ও 26 জানুয়ারি সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় 10 সৈন্য। ঘটনার পর তল্লাশি অভিযানে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এখনও অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। চলতি মাসের শুরুতে দেশটিতে সন্ত্রাসীদের হাতে নিহত হন একজন সেনা সদস্য। গত 5ই জানুয়ারি দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের হামলায় আরও 2 সেনা সদস্য নিহত হন। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং হ্যাকিংয়ের শিকার হয়েছিল। বৃহস্পতিবার মাত্র 10 সেকেন্ডের জন্য টিভির নিয়ন্ত্রণ নিয়ে ন্যায় পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন নামে একটি দল, যারা ইরানের বর্তমান ক্ষমতাশীল দলের বিরুদ্ধে কাজ করে, 10 সেকেন্ডের জন্য হ্যাক করে সেখানে পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের প্রধান 2 নেতা মাসুদ রাজাভি ও মরিয়মের ছবি দেখানো হয়। ছবিটি দেখানোর পাশাপাশি একজন পুরুষকে বলতে শোনা যায় মাসুদ রাজাভিকে শুভেচ্ছা, আয়তুল্লাহ আলী খামেনির মৃত্যু হোক। এই ঘটনায় হকচকিয়ে যান গণমাধ্যমটির কর্মকর্তারা। পরবর্তীতে একটি ঘোষণার মাধ্যমে জানানো হয়, 10 সেকেন্ডের জন্য আমাদের চ্যানেলে ভণ্ডদের শব্দ ও ছবি ভেসে উঠেছিল। টিভি চ্যানেলটির প্রধান সহকারী আলী দাদি জানান ঘটনাটি তদন্ত করা হবে। জাতীয় পতাকা অবমাননার দায়ে সৌদি পুলিশ 4 বাংলাদেশিকে গ্রেফতার করেছে। সৌদি বন্দর শহর জেদ্দা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে এই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ভিডিওতে আবর্জনা থেকে এক ব্যক্তিকে সৌদি আরবের পতাকা সংগ্রহ করতে দেখা যায়। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই আবর্জনায় সৌদি পতাকা ফেলে দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে গ্রেফতারকৃতদের কোনো নাম পরিচয় উল্লেখ করা হয়নি। ওই ভিডিওতে অজ্ঞাত ব্যক্তিকে আবর্জনা থেকে সৌদি আরবের পতাকা সংগ্রহ করার পর পরিষ্কার করে ভাঁজ করতে দেখা যায়। সৌদি পতাকাতে আল্লাহর একত্ববাদের ঘোষণা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল খোদাই করা হয়েছে। মক্কা পুলিশের মুখপাত্র কোনো অবস্থাতেই অবমাননাকর কিছু না করে সৌদি পতাকার সম্মান এবং সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন। কেউ সৌদি পতাকা লঙ্ঘন করলে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি। সৌদির পাবলিক প্রসিকিউশন বিভাগ জাতীয় পতাকা কিংবা সৌদির কোনো প্রতীক অবমাননা নিয়ে সতর্ক করেছিল। এই ধরনের অপরাধে দোষী প্রমাণ হলে 1 বছরের কারাদণ্ড ও 3,000 রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরানের সঙ্গে বৈঠক করেছে কাতার। তেহরান সফররত কাতারের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর আনাতোলুর। ইরানের প্রেসিডেন্ট বলেন, পশ্চিম এশিয়ায় মোতায়েন করা বিদেশি সেনারা এ অঞ্চলে নিরাপত্তাহীন বিঘ্নিত করছে। এসব বিদেশি শক্তি নিজেদের বিশ্বের প্রভু বলে মনে করে। বৈঠকে দুদেশ আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক ও সমন্বয় শক্তিশালী করা হলে আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করা সহজ হবে। ইব্রাহিম রাইসি বলেন, এই অঞ্চলের দেশগুলোর স্বকীয়তা পরিচয় ও প্রকৃতি সম্পর্কে বিদেশি সেনাদের কোনো ধারণা নেই এবং তারা নিজেদের গোটা বিশ্বের প্রভু মনে করে। ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ নিজের ঘোষিত নীতি থেকে কখনো সরে আসেনি এবং শত্রুর চাওয়া পাওয়াকে গুরুত্ব দেয়নি। তিনি বলেন, আমেরিকা প্রকাশ্য এ কথা স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রী তার দেশ সফরের জন্য আমির তামিম বিন হামাদ আল সানির একটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট রাইসির হাতে তুলে দেন। তিনি বলেন, ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করতে দোহা বদ্ধপরিকর এবং কাতারের আমির ব্যক্তিগতভাবে এই সংক্রান্ত কাজ তদারকি করেন।
প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।